孙悟 Hola আসসালামু আলাইকুম সবাইকে ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলেন আমি ক্লিয়ার আছি কিনা ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছি কিনা ঠিক আছে সো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিব আজকে অনেক দিন পর ডিসকাউন্টেড লাইভ সো সবাই জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন ঠিক আছে আর অনলাইনে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশটটি ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এইটি টাকা চার্জে আউটসাইড টাকা ফুল পেমেন্ট অ্যাডভান্স করে দিতে হবে ওয়ান ফিফটি টাকা চার্জ সহ ঠিক আছে আর শপে চলে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর আঠারো নম্বর রোড উনচল্লিশ নাম্বার বাসার তিন তালায় সেখানে এসে আপনারা দেখে শুনে বুঝে শপিং করতে পারবেন আজকে কিন্তু কিছু শিফনের ড্রেস পিক করা হয়েছে এমনিতে রিজনেবল তারপর ডিসকাউন্ট দিয়ে আর একটু রিজনেবল করে দেওয়া হবে আপনাদের জন্য যাতে আপনারা খুব সুন্দর করে কোরবানি দেওয়ার আগে নিজের জন্য পারচেস করতে পারেন এছাড়া হচ্ছে গিফট করতে পারেন ঠিক আছে গিফট আইটেম হিসেবে খুবই পারফেক্ট হবে মানে যাকে দিবেন সে খুব খুশি হয়ে যাবে এবং আপনার বাজেটের মধ্যে হবে এই দুইটা কম্বিনেশন কিন্তু খুব রেয়ার পাকিস্তানি ড্রেসের মধ্যে কারণ খুব খুশি হয়ে যাবেন এবং বাজেট এই দুটা একসাথে হয় না খুব খুশি হতে গেলে খুব অনেক বড় বেশি বাজেট দিতে হয় সো বিন হামিদ আজকে দেখাবো হচ্ছে একটু মিক্সড বিন হামিদ বিন হামিদ এমন একটা ক্যাটালগ যেটাতে কিন্তু আপনারা কি করতে পারেন মানে বাজেট এবং সৌন্দর্য দুটো একসাথে কম্বিনেশন করা যায় ঠিক আছে জুনুবা আক্তার আপু এত জামা কাপড় আপনার এগুলো কিভাবে গুছিয়ে রাখেন এটা আর বলার ভাষা নাই এটা আমাকে আপনাকে নিয়ে যেতে হবে আমার বাসায় ঠিক আছে এটা আপনাকে নিয়ে যেতে হবে আমার বাসায় আপু কিভাবে রাখি কি মাঝে মধ্যে কি কি ডিজাস্টার হয় সবকিছুই দেখে আসতে পারবেন ধরেন এই ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ এটার সাথে এরকম সি গ্রিন ওরনা তো আমার যে খালা থাকে বাসায় আর কি উনি ব্ল্যাক এর সাথে ও সি গ্রিন এটা মিলে নাই এটার বাদ দিয়ে অন্য একটা কালো রঙের জামা ওনা ঢুকায়ে ওটার সাথে ভাঁজটা করে রেখে দেয় হ্যাঁ তারপর আবার সি গ্রিন ওনাটা আবার অন্য সি গ্রিন কালারের ড্রেসের সাথে মিলে গেল হ্যাঁ ওটার সাথে ভাঁজটা করে রেখে দেয় যখন এই কাণ্ডগুলা হয়ে যায় তখন পুরো মাথা গরম হয়ে যায় পুরো একটা দিন দুইটা দিন সময় নিয়ে সব কাপড় বের করে এরকম করতে হয় তবে একসাথে কাপড় আমি অনেকদিন ধরে বের করি না মানে দেখা যায় আজকে এই এই অংশটুকু কালকে ওই অংশটুকু আজকে আলমারি কালকে এই আলমারি এরকম করে গোছাই হ্যাঁ সো মেয়েদের এরকম ঝামেলা থাকবেই আপনার বাসায় যেটা হয় আমার বাসায় সেটাই হয় ঠিক আছে তো শুরু করে দেই হ্যাঁ একটা আমার গল্প দিয়ে শুরু করলাম আসলে আচ্ছা সো রানিকা দেখছি হ্যাঁ প্রথমে বিন হামিদের রানিকা দেখছি খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা আমারও সেম সমস্যা আপু এটাও ঘর ঘর কি কাহানি আমার মনে হয় গল্প করলে সবার সাথে সবার মিলে যাবে যে কি কাহিনীটা ঘটে আর আমার মানে দিনের ড্রেস দিনে তুলে ফেলতে ইচ্ছা হয় না দেখা যায় প্রতিদিন ওয়াশ করা হয় না সো কি হয় প্রতিদিন হয়তো আমরা পরের দিন একটু রোদে দিয়ে খুলে রেখে দেই ড্রেসটা পরের দিন একটু রোদে দিয়ে অনেক সময় ভাঁজ করে তুলে রাখি যাতে ওয়াশ কম হয় তো ওই ভাজ করে যে রেডি করে আমাকে দেয় আমার আলমারিতে আমি তুলি সো ভাজ করে দেওয়ার পরে ওই আলমারি পর্যন্ত যেতে আমার খুব সময় লেগে যায় একটা আলমারির জন্য আবার আলমারি ধরে গুছাই রেখে টেখে আমার রাখতে ইচ্ছা করে না সো দুই তিনটা ড্রেস জমি আমি রাখবো এরকম চিন্তা করি সো দুই তিনটা ড্রেস যখন জমাতে যাই তখন একটা পাহাড় হয়ে যায় তখন আর দুই তিনটা ড্রেস জমে না অনেক ড্রেস জমে যায় সো খুবই বাজে অবস্থা হয় আর বলেন না মানে এই গল্প শুরু করলাম আমার শেষ হবে না বিন হামিদ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ছন্দা কেমন আছেন সীমা রহমান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি সো এই দেখেন আজকে কিন্তু শিফনের কালেকশন দেখাচ্ছি এই হচ্ছে ড্রেসটা পুরোটাতে সিকোয়েন্স কাজা ছাপো সো যারা একটু 글로সি 글로সি কাপড় পছন্দ করেন বা পার্টি ওয়্যার চান বা একটু ডিপ কালার চান আমি যেমন ডিপ কালার লাভার খুব বেশি ঠিক আছে আমার ডিপ কালার ছাড়া ভালোই লাগে না এইবার একটু লাইট কালারগুলো নিয়েছি ঈদের সময় মানে ঈদের সময় যে শপিং করেছি মনে হয় জামার আলমি মেয়েরা ভর্তি শুধু ডিপ কালারের ড্রেস একটু লাইট কালার নিয়ে সো লাইট কালার নিয়ে এবার মন খারাপ হয়ে গেছে যেটাই দেখছি সেটাই লাইট কালার সেটাই লাইট কালার তাহলে আমি ডিপ কালার পরবো কখন এখন মনে হচ্ছে কোরবানি ঈদে আমার খুব ডিপ কালার শপিং করতে হবে অথচ সারাটা বছর সারাটা জীবনে কিন্তু আমি ডিপ কালার পারচেস করেছি ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আমার বটম পার্ট খুব সুন্দর করে এই হ্যাঙ্গিং ট্যাসেল গুলো আছে এগুলা আগে ইগনোর করতাম আমি হ্যাঁ ও হ্যাঁ একটা হ্যাঙ্গিং টার্সেল দিয়ে দিয়েছে এই যে এই যে বাট আসলে এগুলাকে অনেক অনার করা উচিত কারণ এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না এগুলো আমার মনে হয় ওরা মানে দুই তিনটা স্টোন দিয়ে মেক করে তারপর আপনাদেরকে দেয় কারণ এরকম জিনিস আমি খুঁজেছিলাম আমার ড্রেসে করার জন্য কটনের ড্রেসে আমি খুঁজে পাই নাই হ্যাঁ খুব সুন্দর একটা জিনিস আপনাকে দিয়ে দেয় ড্রেস ধরেন পড়তে পড়তে আপনার শেষ হয়ে গেল হ্যাঁ সো এই ড্রেসটা আপনি বিদায় করে দিবেন তখন স্টোনগুলো খুলে রেখে অন্য ড্রেসে লাগাই দিবেন এটা হ্যাক ওকে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে ছিটা ছিটা করে ওয়ার্ক আছে ঠিক আছে ব্যাকের বটমে দেখবো ব্যাকের বটমেও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই দারুণ হ্যাঁ সিলভার কালার হওয়াতে অনেক লি হলেও খুব খারাপ লাগবে এটা দেখতে ভালো লাগছে অনেক সুন্দর ওকে হোয়াইন কালারের ড্রেস হচ্ছে এটা আমার প্রথমটাই এটার সাথে আমি স্লিভে চলে যাবো আর যেহেতু সেমি স্টিচের ড্রেস পাচ্ছেন সো মেকিং চার্জেও অনেকটা কমফোর্টেবিলিটি আপনাদের আসবে সফট সিল্কের প্যান্টের কাপড় আর এটার সাথে চলে যাবো খুব সুন্দর শিফনের ওনায় ঠিক আছে সো এই হচ্ছে আমার ড্রেসটা এই হচ্ছে ওনাটা ভালো লাগলেই চটপট চটপট ছটপট করে বুক করে ফেলবেন। ফেলবেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস কিন্তু পুরো দেখতে হবে সবগুলো ড্রেস দেখতে হবে ওকে এবং ইনবক্স করলে অবশ্য বলে দিবে ঠিক আছে সমস্যা নাই তো সিকোয়েন্সের ওয়ার্ক আছে সাইডে ওয়ার্ক কাট ওয়ার্ক করা থাকবে এবং এটার প্রাইস হচ্ছে দা ওই ক্যাটালগটা দাও আলাদা আলাদা প্রাইস না বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা ঠিক আছে মাত্র তিন হাজার দুশো টাকা সো এখন বলেন কেমন সিচুয়েশন খুব বেশি উইন সিচুয়েশন কিনা একদম বেশি উইন উইন সিচুয়েশন ওকে সো এইটা হচ্ছে ড্রেসটা এটার প্রাইস আমি বলে দিচ্ছি বত্রিশশো টাকা এটার প্রাইসও বত্রিশশো টাকা ঠিক আছে খুব সুন্দর একদম ডিপ ব্রাউন একটা কালারে আছে এই হচ্ছে ড্রেসটা ওটাও কিন্তু বত্রিশশো টাকা ছিল অত কাজের ড্রেস এটাও বত্রিশশো টাকা দেখেন নেকটা কত সুন্দর করে করা আছে আমাকে দেখা যাচ্ছে কিনা বলেন তো মানে আমাকে দেখা যাওয়ার চেয়েও জরুরি হচ্ছে ড্রেসটা দেখা যাওয়া ঠিক আছে তো এই যে নেকে খুব সুন্দর করে ওয়ার্ক আছে মিলি আপু হ্যালো এই যে ওকে এই হচ্ছে আমার ড্রেস খুব সুন্দর ব্রাউন কালারে আছে এবং দেখেন ডলার ওয়ার্ক আছে গ্রিন আর অরেঞ্জ দিয়ে মিনা করা আছে তাসলিম আক্তার আপু কেমন আছেন সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা এটার সাথে বটমে চলে যাচ্ছি এই হচ্ছে বটম পার্ট এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে এটা আপু বত্রিশশো টাকা তুলনায় এটা অনেক বেশি ভালো হয়ে যাবে এটা আপনি আপনার মানে যে কোনো প্রোগ্রামে করতে পারবেন এবং কালারটা যেহেতু অনেক সোবার সো আপনি অফিস পার্টিতে অফিস প্রোগ্রামেও খুব সুন্দর করে পরে যেতে পারবেন ঠিক আছে লাল একটা বর্ডার আছে এটা কিন্তু একটু কটন টাইপের কাপড় দিয়ে করে দেওয়া আছে সো খুব সুন্দর লাগছে হ্যাঁ এই ব্রাউন এর সাথে রেড কন্ট্রাস্টটা খুব সুন্দর লাগছে এবং লেন্থের দিক থেকেও এটা কোনো কারণেই কম নাই ফর্টি ফোর লেন্থ তো হবেই আরো বেশিও হতে পারে এটার সাথে ব্যাক পার্টে চলে যাবো ব্যাক পার্টটা সলিড আছে হ্যাঁ এবং বত্রিশশো টাকা কিভাবে যে দেয় বিনামে দামে বলতে পারি না ঠিক আছে সো এটার সাথে স্লিভে চলে যাচ্ছে এই হচ্ছে আমার স্লিভ পোর্শন স্লিভের সামনে খুব সুন্দর কটন দিয়ে বর্ডার করা আছে এটার সাথে সিল্কের প্যান্টের কাপড় দেখে এই হচ্ছে সিল্কের প্যান্টের কাপড় আর এটার সাথে চলে যাচ্ছি আমি শিফনের মারুন কালারের ওড়না ঠিক আছে শিফনের মারুন কালারের ওনায় চলে যাব এই হচ্ছে আমার ড্রেস এই হচ্ছে ওড়নাটা ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ওকে এবং বত্রিশশো টাকা দুটোই আছে বলে দিয়েছি খুব সুন্দর অরেঞ্জ দিয়ে বর্ডার করা আছে রাহিমা খান আপু হ্যালো কেমন আছেন তো এটাও খুব সুন্দর একটা ড্রেস ছিল চলে যাব আরেকটা সুন্দর কালারে হ্যাঁ কালারটা অনেক সোবার হবে সো এটা হচ্ছে আপনার ড্রেস এটা চলে যাবে আরো কম প্রাইসে এটা হয়ে যাচ্ছে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা ও দেখায়নি আচ্ছা এইটা হচ্ছে ক্রিম কালার ঠিক আছে ক্রিম কালার একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা ডিফারেন্ট কালার গুলো ডিপ কালার লাইট কালার সবই আছে সো যারা লাইট কালার লাভার তারা লাইট কালার নিয়ে নিবেন যারা ডিপ কালার লাভার ডিপ কালার নিয়ে নেবেন ঠিক আছে সো এই হচ্ছে নেক পোর্শন নেকে খুব সুন্দর করে পার্ল সেট করে দেওয়া আছে এই যে অল ওভার ওয়ার্ক আছে ঠিক আছে অল ওভার ওয়ার্ক আছে আচ্ছা আমি কালামকার দেখাই নাই তাই না কালামকার নিয়ে কিন্তু সবাই কমেন্ট করছেন কালামকার দেখতে চাইছেন কিন্তু সুযোগ হয়ে আপু যদি কালামকার পছন্দ হয়ে থাকে পিকচার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে আমার ড্রেসটা পুরোটা সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর করে হেভিলি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচের পোর্শনটাতে ব্লু কালার দিয়ে বর্ডার করবেন পাইপিং করবেন ডিজাইন করবেন খুব ভালো লাগবে ঠিক আছে এই হচ্ছে পার্ট ওকে এটা হচ্ছে ব্যাকের বটম ভিডিওটা বানাইছি সো এই হচ্ছে ব্যাকের বটম পার্ট ওকে এটার সাথে চলে যাব হচ্ছে এই যে স্লিভে ওয়াও স্লিভটা কি সুন্দর এরকম কাটওয়ার্ক করা আছে গোল্লা গোল্লা করে কাটওয়ার্ক করা আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় এটার সাথে চলে যাব আমি শিফনের ওনায় হ্যাঁ কালার কন্ট্রাস্টটাও খুব সুন্দর ঠিক আছে যেই কালারটা দিয়ে একটা কন্ট্রাস্টেড আছে এমব্রয়ডারিটা খুবই নাইস ওকে ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ কি যেন বলে সবাই ব্যস্ত বলতেছে 我不怎么 হ্যাঁ ও মানে পানে খেতে চাচ্ছে তো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ওনাটা ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মাত্র একত্রিশশো টাকা আর কি চাই বলেন আরেকটা ওয়াইন কালারের ড্রেসে চলে যাচ্ছি এটাও হয়ে যাবে বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা এটাও ওয়াইন কালারে আছে এই হচ্ছে আমার ড্রেস নেকটা খুব সুন্দর করে পার্ল দিয়ে সেট করে দেওয়া আছে এই হচ্ছে আমার সিকোয়েন্সের ওয়ার্ক ওয়ার্কটা খুবই সুন্দর নেকটাও খুব সুন্দর সুন্দর সব সময় বোট নেকি আমরা কিন্তু পরি এবং আসেও সো একটু ডিফারেন্ট ভি শেপড নেক হয়ে যাবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা আমার কাছ থেকে নাও না থাকলে আল্লাহ বাসায় না জমে আছে দুই দুইটা না এর চেয়ে নিচু কিছু নেই যত ছোট আনতে পারো কারণ বাসায় বড় বড় দুইটা প্যাকেট আছে ওকে সো আচ্ছা সো এইটা হচ্ছে ওয়াইন কালার এটা পুরোটাতেই ওয়ার্ক আছে ঠিক আছে সো এটা পুরোটাতেই ওয়ার্ক আছে দেখেন খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে তো যারই ভাল লাগবে জলদি জলদি বুক করে ফেলতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ সবচেয়ে সুন্দর হচ্ছে এগুলা ঠিক আছে এই গুলো খুব সুন্দর এগুলা খুব ভালো লাগে দেখে আমি অনেক খুঁজেছিলাম অন্য ড্রেসে লাগানোর জন্য কিন্তু পাইনি এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক টা সলিড আছে পুরো ব্যাক এ ব্যাক এর নিচে একটা সরু কাট ওয়ার্ক করা এম্ব্রয়ডারি প্যানেল পেয়ে যাব ঠিক আছে এম্ব্রয়ডার প্যানেল পেয়ে যাচ্ছি এই হচ্ছে আমার ড্রেস এটার সাথে স্লিভে চলে যাই আমি এই হচ্ছে স্লিভ পোর্শন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর প্যান্টের কাপড় দেখবো আমি সফট সিল্কের প্যান্টের কাপড় ঠিক আছে অনেক গুড কোয়ালিটির কাপড় এটার সাথে আমি চলে যাচ্ছি চমৎকার ওনায় আহ শিফনের আছে দু সাইডে ওয়ার্ক করা আছে কাটওয়ার্ক এর দরকার নাই দু সাইডে ওয়ার্ক করা আছে ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হচ্ছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ওকে সো বত্রিশশো টাকা হচ্ছে এই ড্রেসটার প্রাইস ঠিক আছে সো সুন্দর করে ওয়ার্ক করে সাইডে রেডি করে দেওয়া আছে একদম আপনারা ইজিলি নিয়ে নিতে পারবেন এখন একটা ব্লু কালারে চলে যাচ্ছি এটার প্রাইসও হচ্ছে বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো টাকা মাইসা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগ আপু সো এক্স্যাক্ট সবগুলোর ক্যাটালগ বলতে পারছি না বাট সবই রানা হামিদের ড্রেস ঠিক আছে বিন হামিদ রানা হামিদ বলতেছি বিন হামিদ বাই রানা যাই হোক দুইটা মিলায় রানা হামিদ ওকে এ যদি শুনে আমি তার নাম এরকম রাখছি কি যে করতে পারে আমাকে উড়াই দিতে পারে ব্লু কালারের ড্রেস ঠিক আছে ব্লু কালারের ড্রেস নেকি কিন্তু খুব সুন্দর করে পার্ল করা আছে পিঙ্ক এবং ব্লু দিয়ে কন্ট্রাস্টেড আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অল ওভার ওয়ার্ক আছে ঠিক আছে এই ড্রেস গুলো সবগুলোই মোটামুটি অল ওভার ওয়ার্ক আছে আবার নিচে খুব সুন্দর ঝুলুর ঝুলুর দিয়ে দিছে পার্ল দিয়ে এটার সাথে ব্যাক চলে যাব হ্যাঁ ঝুলুর ঝুলুর না আমি কি যেন বলি ঝুকরা মুখরা ঝুকরা মুকরা দিয়ে হ্যাঁ সো এটার সাথেও ব্যাকের বটমে প্যানেল পাবো দেখেন ব্যাকের বটমে কিন্তু সবগুলো ড্রেসে প্যানেল হবে না যেগুলোতে হবে সেগুলো বলে দিব ওকে এটা হচ্ছে আমার ব্যাকের বটম এটার সাথে আমি চলে যাচ্ছি হচ্ছে আর কি আছে দেখাও তো স্লিভ পোর্শনে ওকে এই হচ্ছে আমার স্লিভ পোর্শন এই যে এটা হয়ে যাচ্ছে আমার স্লিভ পোর্শন এটার সাথে প্যান্টের কাপড়ে চলে যাচ্ছি এই হচ্ছে সফট সিল্কের প্যান্টের কাপড় এবং এটার সাথে চলে যাবো আমি চমৎকার ওনায় এই হচ্ছে ওনাটা ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হচ্ছে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার সহ ঠিক আছে সাইড এ সেম বর্ডার আছে যেটা ড্রেসের ব্যাক এর বটমে আছে ফ্রন্টেও আছে সেম বর্ডার আছে খুবই সুন্দর এই ড্রেসটা নেভি ব্লু কালার সব ডিপ কালার ডিপ কালার লাভার যারা আছেন অনেক হ্যাপি হয়ে যাবেন আজকে ঠিক আছে খুব ভাল লাগবে আপনাদের সো চলে যাচ্ছি আমি নেক্সট ড্রেসে এটা হচ্ছে আলিনা ওকে এটাও বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা হয়ে যাচ্ছে এই ড্রেসটাও ব্ল্যাক কালারে আছে একদম জেট ব্ল্যাক কালার ছবিতে যেমনই লাগুক না কেন জেট ব্ল্যাক কালারে আছে এই হচ্ছে আমার ড্রেস এটার সাথে আমি নেকে চলে যাচ্ছি এই হচ্ছে নেক পোর্শন নেকটা খুব সুন্দর করে করা আছে দেখেন একটু গোল গলা করে এখানে সামনে কেটে দেওয়া আছে নেকটা ঠিক আছে এই যে খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক আছে এই হচ্ছে আমার পুরো ড্রেসটা কালারটাতে কিন্তু পিঙ্ক কালার দিয়ে কন্ট্রাস্টেড আছে একটা পেঁয়াজ পিঙ্ক কালার দিয়ে ওনাটা করে দিয়েছে এই দেখেন পেঁয়াজ পিঙ্ক কালার দিয়ে করে দিয়েছে সো এটা হচ্ছে বটম পার্ট বটম পার্টে কিন্তু খুব সুন্দর করে পাল্টা ঝোলানো আছে এটার সাথে ব্যাক পার্টে চলে যাবো আমি এই হচ্ছে ব্যাক পার্ট এটার কিন্তু ব্যাক পার্টে ওয়ার্ক পেয়ে যাবেন সো ব্যাক্ট যারা খালি পছন্দ করেন না তারা এটা অবশ্যই নিয়ে নেবেন কারণ সব ড্রেস কাজ কারণ আমার মনে হয় ফ্রন্টটা হেভি হলে ব্যাক একটু সলিড ভালো লাগে ব্যালেন্স হয় এতে সো খুব সুন্দর সফট আজকে কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না অনেক কাম কমেন্ট ওকে তো দেখেন তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ওড়াটা একদম আনিয়ান পিঙ্ক কালারে আছে এই হচ্ছে ওড়াটা ঠিক আছে ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ এটারও সেম প্রাইস বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকা কেউ একটু কমেন্ট করে বলবেন আমি ক্লিয়ার আছি কিনা সো আরেকটা বত্রিশশো টাকার এর ড্রেস দেখবো আলিনার খুব সুন্দর রেড কালারে আছে একদম মরুন রেড খুব সুন্দর রেড রেডের তো সবগুলো কালারই আমি পছন্দ করি বাট এটা খুব সুন্দর ঠিক আছে তো এটা শিফনের উপর আছে নেকে খুব সুন্দর করে পাল পারপাল করে দেওয়া আছে এটা অল ওভার ওয়ার্ক আছে গোল্ডেন মারুন দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে ওকে সো এটার সাথে বটম পার্টে চলে যাচ্ছি এই হচ্ছে বটম পার্ট নিচে কিন্তু পার্ল ঝোলানো আছে ঠিক আছে হ্যাঙ্গিং ট্যাসেলের মতো করে পার্লটা ঝুলিয়ে দেওয়া আছে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের বটমে চলে যাচ্ছি এই হচ্ছে ব্যাকের বটম ক্লিয়ার আপু ওকে ওয়াও বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো এই হয়ে যাচ্ছে আমার ব্যাক পার্ট ওকে তমালি নাহার আপু থ্যাংক ইউ আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলেন ওকে এটার সাথে আমি স্লিভে চলে যাব এই হচ্ছে আমার স্লিভ পোর্শন ওকে এই হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক আছে আছে এটার সাথে প্যান্টের চলে যাচ্ছি র সিল্কের প্যান্টের কাপড় আর এটার সাথে চলে যাচ্ছি আমি চমৎকার ওনায় এই হচ্ছে ওনা দু সাইডে ওয়ার্ক এবং কাটওয়ার্ক সবই রয়েছে ওনাতে নাতে ছিটে ছিটে করে ওয়ার্কও রয়েছে সো ভালো লাগলেই আপনারা বুক করে ফেলবেন ওকে এটাও বত্রিশশো টাকা ঠিক আছে বত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস একদম ঈদের আগে ঈদ গিফট বলতে পারেন চারকোল ব্ল্যাক কালারের ড্রেসে চলে যাব এটা আবার হয়ে বেশি টাকা। টাকা হ্যাঁ চারকোল ব্ল্যাক কালার এই যে এই যে খুবই নাইস হচ্ছে এটার কালারটা এটার সাথে আমি নেক পোর্শনটা দেখবো এই হচ্ছে আমার নেক পোর্শন খুব সুন্দর করে পার্ল সেট করা থাকবে এই হচ্ছে আমার নেকটা সুন্দর করে রেড দিয়ে ছিটা ছিটা করে ওয়ার্ক আছে এই হচ্ছে আমার ড্রেস এটার সাথে বটমে চলে যাচ্ছি এই হচ্ছে বটম পার্ট বটমের নিচে কিন্তু হ্যাঙ্গিং ট্যাসেল আছে পার্ল দিয়ে করা আছে খুব সুন্দর রেড কালার জাস্ট ওয়াও ও তমালিনাহারা সিরিয়াসলি এবং এখন যেটা দেখাচ্ছি চারকোল ব্ল্যাক কালার এটাও খুব সুন্দর খুবই ক্লাসি শিফনের কোয়ালিটিটাও অনেক অনেক ভালো হবে ব্যাকের বটমেও কিছু নাই এটার হ্যাঁ বাট খুবই সুন্দর এই ড্রেসটা ওকে সো এটার সাথে আমি দেখে নিব স্লিভ পোর্শন এই হচ্ছে স্লিভ পোর্শন রেড দিয়ে বর্ডার করবেন পাইপিং করবেন ভাল লাগবে দেখতে সফট সিল্কের প্যান্টের কাপড় এটার সাথে একদমই আহ বেইজি কালারের একটা ওরনা আছে দুল ধারেই ওয়ার্ক করা আছে এবং ওভার ওড়নাতেও লাইনস করে ওয়ার্ক আছে ঠিক আছে সো এখানেও কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সাইডে খুব সুন্দর করে বর্ডার করে ভিতরে লাল রঙের দিয়ে কাজ করা আছে এখানেও ওয়ার্ক আছে সো লাল রং দিয়ে আপনারা এখানে পাইপিং করতে পারবেন ডিজাইন করতে পারবেন লাল রঙের জুয়েলারি পরলে ভালো লাগবে সব কিছু ঠিক আছে সো ভালো লাগলে আপনারা এই ড্রেসটা প্রাইস হয়ে যাবে তেত্রিশশো টাকা ওকে চলে যাচ্ছি আমি নেক্সট ড্রেসে নেক্সট ড্রেসটাও তেত্রিশশো টাকা হবে এক একটা এক এক ধরনের ক্যাটালগ এক এক ধরনের প্রাইস সো এটার প্রাইসটা একটু মানে ডিফারেন্ট হবে ক্রিম কালারে হচ্ছে এই ড্রেসটা অল ওভার ওয়ার্ক আছে এই ড্রেসটাতেও সো এই হচ্ছে আমার ড্রেস এটার সাথে নেখে চলে যাব নেখে কিন্তু পার্ল করে দেওয়া আছে খুব সুন্দর করে তিনটা তিনটা করে পার্ল করা আছে বিন হামিদের ড্রেস অল ওভার ওয়ার্ক আছে এবং খুব সুন্দর একটা মিষ্টি কালার মানে পিচি একটা টোন দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে আপনারা পিচ টোন দিয়ে সিল্ক কাপড় দিয়ে বর্ডার পাইপিং এগুলো করতে পারবেন এবং এটার সাথে পিচ যে কোনো কিছু কন্ট্রাস্টেড করে পরলে খুব ভাল লাগবে আর এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে অ্যাপ্লিকের মতো করে যেটা খুব গ্লসি একটা কাপড় দিয়ে করা আছে ঠিক আছে এই গ্লসি কাপড়টার জন্য ড্রেসটা দূর থেকে অনেক ভালো লাগবে এই পোর্শনটা অ্যাপ্লিক করা আছে গ্লসি কালারের কাপড় দিয়ে ঠিক আছে সো গ্লসি কালারের কাপড় না পো আসলে অ্যাকচুয়ালি সেম কালারের কাপড় গ্লসি ঠিক আছে বলতে বলতে কত কিছু বলি সো এই দেখেন গ্লসি কালার আপনারা আবার বলবেন এটা আবার কোন কালার আপু হ্যাঁ গোল্ডেন কালার গ্লসি এরকম অনেক কালারই তো গ্লসি হয় বাট এই যে এই গোল্ডেন কালারটা কাপড় দিয়ে করেছে বাট কাপড়টা অনেক গ্লসি ঠিক আছে সো এটার সাথে আমি যা বুঝছিলাম তাই এটার সাথে খুব সুন্দর একটা পিচি কালারের ওনা চলে আসছে এই হচ্ছে আমার স্লিভ পোর্শন এটার সাথে চলে যাচ্ছি প্যান্টের কাপড়ে এই হচ্ছে প্যান্টের কাপড় এবং এটার সাথে পিচ পিচ ওনা ওকে এই ড্রেসের কোনো সাবস্টিটিউট অন্য কোনো ড্রেস হতে পারে না এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ওনাটা ভালো লাগলে অবশ্যই বুক করে ফেলবেন অনেক জলদি জলদি করে এত সুন্দর মানে হয় না অনেক দিন আজকে আজকে কি কি অনেকদিন যেদিন এটা বের করবেন ওটা আর ওদিন ক্যান্সেল করবেন না আমার যেমন হয় আচ্ছা ড্রেস আজকে এটা পরবো বের করলাম বের করার পর মনে হলো না আচ্ছা এটা পরবো না আজকে হ্যাঁ কিন্তু এই ড্রেস যেদিন বের করবেন পরবেনই যতবার বের করবেন অতবারই পরবেন তো একটা কফি কালারের ড্রেসে চলে যাচ্ছি ওকে কফি ড্রেস ড্রেসে চলে যাচ্ছি এটারও প্রাইস হয়ে যাবে বত্রিশশো টাকা ঠিক আছে এর ড্রেস ওকে এই যে কফি কালার এটাও খুব সুন্দর দারুন একদম স্মার্ট একটা লুক দিবে এটা এটা কফি কালারের সাথে গোল্ডেন দিয়ে সিকোয়েন্স দিয়ে করা আছে এই হচ্ছে নেক পোর্শন নেকে পার্ল আছে খুবই 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 নাইস এই হচ্ছে পুরো ভিউটা নিচে কিন্তু খুব সুন্দর করে হ্যাঙ্গিং ট্যাসেল আছে ওকে হ্যাঙ্গিং ট্যাসেলটা খুব সুন্দর করে আছে এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক সলিড আছে ব্যাক কিছু নাই কিন্তু ফ্রান্টটা খুব সুন্দর করে কাজ করা আছে তো এটার সাথে গোল্ডেন কোনো জিনিস বা কিছু করতে পারবেন গোল্ডেন গয়না ভালো লাগবে এটার সাথে ওকে এটার সাথে আমি স্লিভে চলে যাচ্ছি এই হচ্ছে আমার স্লিভ পোর্শন খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটার সাথে চলে যাচ্ছি হচ্ছে চমৎকার ওনার যেটা কিনা দু সাইড এ ওয়ার্ক কাটওয়ার্ক আছে ভালো লাগলে আপনারা বুক করে ফেলতে পারেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আর প্রাইসটা হয়ে যাচ্ছে বত্রিশশো টাকা ওকে চলে যাচ্ছি নেক্সট ড্রেসে স্ক্রিনশট তুলে নিও নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এটা একদম লাইট অ্যাশ কালার এটার প্রাইসও হচ্ছে বত্রিশশো টাকা ঠিক আছে আগে আগে বলে দিচ্ছি যেন পেয়ে যান ডিসকাউন্টেড লাইভে পাওয়া খুব টাফ ওকে সো এটা লাইট অ্যাশ কালার এটার সাথে রেড গ্রিন সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটাতেও ওয়ার্ক আছে সো এটা হচ্ছে ড্রেসটা এবং যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো ড্রেস কিন্তু শিফনের কালেকশন এটা নেকটা দেখেন একটু ভি শেপ আছে একটু আহ শেপ না এটাই তো বলে পান গলা তাই না সো এই যে এই হচ্ছে ড্রেস এটার নেকটাও খুব সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া আছে এই যে এই হচ্ছে পুরো ভিউটা এটার সাথে বটমে চলে যাচ্ছি এই হচ্ছে বটম পার্ট বটম পার্টে পার্ল আছে এটার সাথে ব্যাক পার্টে চলে যাব ব্যাক পার্টটা পুরোই সলিড ঠিক আছে কিচ্ছু নেই ব্যাক পার্টে তো এই হচ্ছে আমার ড্রেস এটার সাথে স্লিভে চলে যাচ্ছি এই হচ্ছে আমার স্লিভ পোর্শন জাস্ট দেখেন ওয়ার্কটা কত নাইসলি করে দেওয়া আছে আর এই হচ্ছে আমার প্যান্টের কাপড় সিল্কের খুব সুন্দর প্যান্টের কাপড় কাপড়ের কোয়ালিটি গুলো খুব নাইস এটার সাথে আমি লে যাব হচ্ছে ওনা ঠিক আছে ওনা চলে যাচ্ছি এই হচ্ছে ওনাটা দু সাইডে শুনুন পড় বর্ষাদত এই যে এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ওনাটা ভালো লাগলে অবশ্যই জলদি জলদি করে বুক করে ফেলবেন ঠিক আছে আজকে আমি যত জলদি দেখালাম আপনারা তার চেয়েও জলদি গতিতে অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে এবং বুঝতেই পারছেন যেহেতু ডিসকাউন্টেড প্রাইস আছে তার মানে পিসেস খুব কম আছে স্পেসিফিক্যালি বলতে গেলে একটা করেই আছে হ্যাঁ সো যার যেটা ভালো লাগবে আপনারা বুক করে ফেলবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ প্রাইসটা বলে দিয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের এবং প্রাইসটা খুবই রিজনেবল ছিল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কাল দেখা হবে অন্য কোনো কালেকশন নিয়ে আল্লাহ